আসসালামু আলাইকুম, মাসুম বিল্লাহ ইউএই দুবাই থেকে, মাসুম বিল্লাহ ইউটিউব চ্যানেল, মাসুম বিল্লাহ ফেসবুক পেজ, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বন্ধুরা, অনেক ভাইয়েরাই আসলে নতুন নতুন ভাইয়েরা হয়তো আমার এই চ্যানেলটাতে যোগ হইতেছেন প্রতিদিন, সেই জন্য আপনারা বিষয়টা জানতে চাইতেছেন, আপনাদেরকে বলছি। যেমন আদনা আরিফা আরিয়ান নামের একজন বলেছেন, ভাই দুবাইয়ের কোম্পানির ভিসা কি খোলা আছে কি না একটু নক করবেন। এরপর ভাই হাসনাত সিলেট, দুবাইয়ের ভিসা অনলাইনে কাজ কি বন্ধ, কোন বন্ধ, এটা খোলা আছে কিনা বা কোন দিন খুলবে বন্ধ কিনা, আসলে এরকম। তারপর বলতেছেন যে ভাই এই যে সরাসরি কোম্পানির ভিসা খোলা আছে কিনা, ভিজিট থেকে কোম্পানি ভিসা হইতেছে কিনা, এই যে ভাই কোম্পানি টার্মিনেট করে দিলে কি আরেক কোম্পানিতে ভিসা লাগানো যাবে কিনা, হ্যাঁ বা এরকম এরকম অনেক কিছু, বা অন্য কোম্পানিতে ট্রান্সফার হতে পারবো কিনা দুবাইতে। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন, বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরছি। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর লাইক দিয়ে যাবেন ভিডিওতে, লাইক যদি ভিডিও ভালো লাগে, আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। বন্ধুরা, আরব আমিরাতের যে এমপ্লয়মেন্ট ভিসা, যেটা সরাসরি যে এমপ্লয়মেন্ট ভিসা বা যেটাকে বলা হয় কাজের ভিসা বা কোম্পানির ভিসা, এগুলো কিন্তু দুবাইতে, অন্যান্য স্টেটের কথা বলবো না, অন্যান্য স্টেটের কথা বাদ দিলাম, শুধু দুবাইয়ের কথা আমি বলতেছি, দুবাইতে কোনো রকমের সমস্যা নাই। যে সমস্যাটা কয়েকটা অল্প একটু সমস্যা ছিল সেটা সমাধান হয়ে গেছে, দুবাইতে কোনো রকমের সমস্যা নাই। দুবাইতে কোম্পানি টু কোম্পানি ভিসা হইতেছে, ভিজিট থেকে কোম্পানি ভিসা হইতেছে, ট্রান্সফার থেকে ভিজিট বা ভিজিট থেকে আপনার ট্রান্সফার হয়ে গেছে, অন্য জায়গায় ভিসা লাগাইতে পারতেছেন, আপনাকে কোম্পানি ক্যান্সেল করে দিছে বা কোম্পানি আপনাকে ছেড়ে দিছে, আপনি অন্য জায়গায় ভিসা লাগাইতে পারতেছেন, তবে সেটা দুবাইয়ের ভিতরে। তাছাড়া এখানে আরেকটা বিষয় আছে যে আপনি আবুধাবিতে আছেন বর্তমানে, আপনাকে আবুধাবি একটা ভিজিট ভিসা আছেন বা আপনাকে আবুধাবি একটা কাজের ভিসা আছেন, এখন সেই কোম্পানি আপনাকে ক্যান্সেল করে দিচ্ছে, এখন আপনি দুবাই ভিসা লাগাবেন, সেটাও সম্ভব। আপনি যদি আবুধাবিতে থাকেন বা শারজায় থাকেন বা আলাইনে থাকেন, আপনাকে যদি কোম্পানি ক্যান্সেল করে দেয় বা আপনি নিজে যদি ক্যান্সেল হয়ে চলে আসেন যে আমি দুবাইতে ভিসা লাগাবো, সেটা সম্ভব, সেটা আপনারা লাগাতে পারবেন, কোনো রকমের মানে কোনো রকমের অসুবিধা হবে না ইনশাল্লাহ। আর তাছাড়া আপনার অন্য অন্য যে স্টেটগুলো আছে সেই স্টেটগুলোতে এখন পর্যন্ত এই আগের মতোই রয়েছে, ভিসা কিন্তু বন্ধ রয়েছে, মানে ভিসা কোনো ভিসা নতুন কোনো ভিসা ইস্যু হইতেছে না বা ট্রান্সফার করার পর নতুন ভিসা লাগবে। তবে হ্যাঁ, এটা করা যাইতেছে, যেমন আপনি একটা কোম্পানিতে বর্তমানে আসেন বা আপনি একটা দোকানে আসেন, এখন আপনার ভিসা শেষ, সেটা রেনু করা যাইতেছে, এমপ্লয়মেন্ট ভিসা আপনার ভিসাটা শেষ, আপনি রেনু করতে পারতেছেন কিন্তু নতুন কোনো ভিসা ইস্যু হইতেছে না। এটা হচ্ছে অন্য অন্য জায়গায়, আরব আমিরাতে অন্য জায়গায়, কিন্তু দুবাইতে প্রত্যেকটা ভিসা, সেটা যে কোনো ভিসা হোক, অতি তাড়াতাড়ি অতি সহজে এবং কোনো রকমের ঝামেলা ছাড়াই ভিসাগুলো হইতেছে, ঠিক আছে। তো যারা বলছেন যে এই দুবাইয়ের চিন্তা, যারা করতেছেন যে দুবাই আসবেন, আপনাদেরকে আবারও বলছি, যারা চিন্তা করতেছেন আপনারা দুবাই আসবেন, এটা কাজের বিষয়ে আসেন বা যে কোনো বিষয়ে আসেন, কোনো রকমের সমস্যা নাই। তবে আরেক সর্বশেষ একটা কথা বলে দেবো, আপনি যে বিষয়ে আসেন, বিশেষ করে কাজের বিষয়ে যদি আপনারা আসেন, বারবার চিন্তা করে আসবেন আপনাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কী কাজে আপনি আসতেছেন, আপনার বেতন কত, কোম্পানির ডিউটি কেমন, বিস্তারিত জেনে শুনে বুঝে তারপর আসবেন, হয়তো আপনাকে কপাল তাফরাতে হবে, মাথা তাফরাতে হবে, কান্না করতে হবে, ঠিক আছে। এ কথা দাদা আপনাদেরকে বলব, তবে এটা সত্য যে দুবাইয়ের ভিসা কোনো রকমের সমস্যা নাই, অন্য অন্য স্টেটের ভিসা এখনও সমস্যা রয়েছে। তবে এটা কবে, অনেকে বলছেন যে এটা কখন ঠিক হবে, সেটা কিন্তু বলতে পারতেছি না ভাই কখন ঠিক হবে, ঠিক আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।